শিক্ষকের অভাব নেই, নেই পরিকাঠামোগত ত্রুটি, কিন্তু তলানিতে ঠেকেছে স্কুলের ছাত্র সংখ্যা। ভুতুড়ে বাড়ির চেহারা নিয়েছে চন্দননগরের দুর্গাচরণ রক্ষিত স্কুল। শতাব্দী প্রাচীন স্কুলকে বাঁচাতে এবারে গিয়েলেন প্রাক্তনীরা। চন্দননগরের প্রাচীন বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম দুর্গাচরণ রক্ষিত স্কুল। একসময় এই স্কুল থেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দশের মধ্যে র্যাঙ্ক করেছেন ছাত্ররা। কিন্তু বর্তমানে স্কুলের ছাত্র সংখ্যা কমতে কমতে নেমে এসেছে 150-এ। শিক্ষকের অভাব নেই, 150 ছাত্রকে পড়াতে 40 জন শিক্ষক রয়েছেন স্কুলে। পরিকাঠামোরও অভাব নেই, অথচ ছাত্রের অভাবে একাধিক ক্লাসরুম ফাঁকা পড়ে থেকে নষ্ট হচ্ছে। স্কুল বাড়ির একাংশ ভুতুড়ে বাড়ির চেহারা নিয়েছে। যেখানে প্রতি বছর গড়ে 60 জন ছাত্র মাধ্যমিক পরীক্ষা দেয়, সেখানে এবছর সংখ্যাটা মাত্র 11। গার্জেন্সরা একটা মাইন্ড সেট আপ করে নিয়েছে, প্রথমে কানাইলাল বঙ্গবিদ্যালয়, কানাইলাল ফ্রেঞ্চ, এগুলোকে ইংলিশ ফ্রেঞ্চ ধরে নিয়েছে। এই জন্যে যে যেহেতু সংখ্যাটা এমনি কম, আর কানাইলালেরও যা ক্যাপাসিটি আছে নিতে পারে ভর্তি, বঙ্গবিদ্যালয়ের সেই ক্যাপাসিটি মানে আজ মধ্যে তার সীমিত ক্ষমতার মধ্যেই তারা পায়ে পেয়ে যাচ্ছে সংখ্যার মধ্যে, সেই জন্য তারা ভর্তিটা করে নিচ্ছে। গার্জেন্সরাও যাতে উপলব্ধি করতে পারে, যারা ওখানেও ওখানে তো সমযোগ্যতা সম্পন্ন টিচার্স আছে আমাদের, তো তারাও কোয়ালিফাইড টিচার্স যারা রয়েছে তারাও পঠন পাঠন মধ্যে একই রকম রেজাল্ট আমরা পাবো, এই বিশ্বাসটা গার্জেন্সদের মধ্যে প্রথম আমাদের আনাতে হবে, এটা আমাদের এখানে দায়িত্বের মধ্যে পড়ে গেছে। কিন্তু কেন এই হাল? স্কুল শিক্ষকদের মতে অভিভাবকদের তাদের সন্তানদের ইংরাজি মাধ্যম স্কুলে পড়ানোর ঝুঁকি এর অন্যতম কারণ। সবথেকে সমস্যা যেটা এখন হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল চারিদিকে হয়ে যাওয়ার জন্যে, প্রথম থেকেই যাদের বাবা মাদের একটু সমর্থ আছে তারা কী করছে না, ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর একটা ঝোঁক আছে, সেই ঝোঁকে তারা ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছে, যার ফলে বাংলা মিডিয়াম স্কুলগুলোর ছাত্র সংখ্যা সব স্কুলেই প্রায় কমে যাচ্ছে বা কমে গেছে, সেরকম এই স্কুলেও কমেছে। স্কুল বাঁচাতে এগিয়ে এসেছেন স্কুলের প্রাক্তনীরা। আমাদের এক এবং একমাত্র দাবি, বর্তমানে চন্দননগর, এই চন্দননগর শহরে, ঐতিহ্যবাহী চন্দননগর শহরে 135 বছরের পুরনো স্কুল দুর্গাচরণ রক্ষিত বঙ্গবিদ্যালয়, সেই দুর্গাচরণ রক্ষিত বঙ্গবিদ্যালয়ে যে ঋতগৌরব পুনরুদ্ধার, সেই ঋতগৌরব পুনরুদ্ধারের জন্য আমরা সবার কাছে আবেদন করছি এবং প্রশাসনের কাছে আবেদন করছি। আমরা আজকের মিটিং থেকে আমরা এটা ঠিক করেছি, আমরা 9 দফা দাবির ভিত্তিতে আমরা প্রশাসনিক বিভিন্ন স্তরে আমরা ডেপুটেশন দেবো। প্রাক্তন ছাত্রদের আশা, ছাত্র ভর্তি ক্লাসে ফের গম গম করবে দুর্গাচরণ রক্ষিত স্কুল। চন্দননগর থেকে বিধান সরকারের রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।